বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে সকলের নজর থাকে বাজেটের উপর। ঠিক কোন পণ্যের দামটা বাড়লো, আবার কোন কম পণ্যের মূলত দামটা কমলো। কিন্তু এবার আর বাজেট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হলো না। বাজেটের আগেই ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্যের কিন্তু এক ঝটকায় দাম কমে গেল। মূলত কেন্দ্রীয় মন্ত্রকের কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে ইলেকট্রনিক্স যে সমস্ত পণ্য রয়েছে সেই সমস্ত বিভিন্ন পণ্যের উপরে এক ধাক্কায় জিএসটি কমানো হলো, যার ফলে দাম কমলো মোবাইল ফোনের, দাম কমলো রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের। ঠিক কত পার্সেন্ট করে জিএসটি কমানো হয়েছে সেটাই জানাবো আপনাদের। মূলত ইতিমধ্যে অর্থ মন্ত্রকের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী মোবাইল ফোনের, যেখানে কিনা 31.3% জিএসটি আগে লাগু করা ছিল, সেই জিএসটি কিন্তু অনেকটাই কমে গেছে। অর্থাৎ এখন আপনি যদি মোবাইল ফোন কিনতে চান তাহলে আপনার মোবাইল ফোনের ওপর মাত্র 12% জিএসটি পড়বে, 12% জিএসটি পাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু অন্যান্য ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিসেরও দাম কমানো হয়েছে, এক ধাক্কায় 18% দাম কমানো হয়েছে। অর্থাৎ 18% জিএসটি এবার লাগু হবে সেই সমস্ত ইলেকট্রনিক্স পণ্য, যে সমস্ত পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন থেকে শুরু করে রেফ্রিজারেটর, রয়েছে ওয়াশিং মেশিন, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস। তার পাশাপাশি কিন্তু এটাও বলা হয়েছে যে 27 ইঞ্চির যদি টিভি হয় তাহলে সেই 27 ইঞ্চির টিভির ওপরে কিন্তু 18% জিএসটি পড়বে, যেমনটি অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের ওপর পড়ছে। তবে যদি সেই টিভি 28 ইঞ্চির হয় বা তার থেকে বেশি ইঞ্চির হয় তবে কিন্তু জিএসটি সেই পুরোনোটাই লাগু হবে। অর্থাৎ 31.3% যেই জিএসটি লাগু হচ্ছিল এর আগে ইলেকট্রনিক পণ্যের উপরে ঠিক ততটাই লাগু হবে। শুধুমাত্র 27 ইঞ্চি বা তার নিচের বলতে পারেন যে ইঞ্চির যদি কোনো টিভি হয় সেই আয়তনের টিভির ওপরে কিন্তু 18% ছাড় রয়েছে। অর্থাৎ বলতে পারেন এক ধাক্কায় ইলেকট্রনিক্স পণ্য যারা কিনছে এই মুহূর্তে তাদের জন্য তো বড় সুখবর। মোবাইল ফোন থেকে শুরু করে ইলেকট্রনিক্সের অন্যান্য যাবতীয় জিনিসপত্র, ওয়াশিং মেশিন রয়েছে, রেফ্রিজারেটর রয়েছে, তার পাশাপাশি বলতে পারেন যে রান্নার বহু জিনিসের উপরে কিন্তু ছাড় পাচ্ছেন এই এক ধাক্কায় মূলত 18%, যার মধ্যে বিভিন্ন জিনিসের উপর দাম কম বেশি তো আছে। যেমন জানালাম যে মোবাইল ফোনের উপর রয়েছে 12%, অন্যদিকে 27 ইঞ্চির টিভির ক্ষেত্রে রয়েছে 18%, কিন্তু 27 ইঞ্চির থেকে যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে পুরনো যে জিএসটি লাগু হচ্ছিল 31.3% সেটাই পাবেন।